Hi everyone, welcome to Shomu's Kitchen Yummy Kids. এই যে প্যান্ডেল সব পূজো স্টার্ট হয়ে গেছে, মহালয় হয়ে গেছে, মানে পূজো স্টার্ট হয়ে গেছে। প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে সবাই প্যান্ডেল করতে ব্যস্ত আছে। এটা হচ্ছে লেটার বক্স, এখানটায় সব রিক্সা, খেলাগাড়ির যে রিক্সা হয় রিক্সা দিয়ে কিছু করবে, এখানটা এনে রেখেছে। এগুলো আই থিঙ্ক লাইটিং আছে, রাত্রিবেলায় হবে, আমি দিনে এসেছি। এগুলো সব দোকানদার করছে, চাওয়ালা, এগুলো সব হাতে আঁকা, মানে এত সুন্দর কাজ। চাই যে এই কেটলিতে কালি পড়েছে স্টোভ ধরিয়ে ধরিয়ে, সেটাও পর্যন্ত এফেক্ট দিয়েছে, এত সুন্দর। আর সসপেনটা দেখেছেন, মানে ওটা অরিজিনাল কালার বেরিয়ে গেছে, এত কাস্টমার এসে কাজ করেছে, মানে এদের কাজগুলো, হাতের কাজ এত সুন্দর। চিপস ঝুলিয়ে রেখেছে, ব্র্যান্ডেড দেবে না তো। এই দেখুন সব হাতে আঁকা, সিগারেট বিড়ি। আমি তো দেখছি আপনাদের এই ক্যামেরা থেকে দেখাচ্ছি, এটা আরো সুন্দর লাগছে। বিমল ফিমল আই থিঙ্ক এখানটায় গুটকা ফুটকা রজনীগন্ধা সব আছে। তো এটা হচ্ছে আয়রন করছে, তো এই হচ্ছে স্ত্রী আগুনে, দারুণ করেছে। আপনাদের সাথে শেয়ার করলাম, ব্লাউজগুলো দেখুন সব হাতে, দূর থেকে আরো সুন্দর লাগছে। এগুলো রাতের এফেক্টটা দারুণ লাগবে, আমার মনে হচ্ছে সকালে যত না ভালো লাগছে। এই যে লেটার বক্স, এই যে কাজটা এসেছে, এসে পড়েছে, এটা অরিজিনাল আছে কিন্তু এটাও যেন ফুটে উঠেছে এই প্যান্ডেলের মধ্যে। এটা হচ্ছে পুরোনো দিনে লেটার, যে পোস্ট অফিসের যে লেটারগুলো হয় রাস্তায় রাস্তায় বসানো থাকে, তো এইগুলো। আর এই যে একটা বাড়ি আছে, আমি কী করে আপনাদের দেখাই, খুব কাছে যেহেতু, এই বাড়িটাকে বানিয়েছে, এটা তো আপনাদের দেখানোই হয়নি, যে মেয়েদের এই বাড়িটাকে বানিয়েছে। ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন এই বাড়িটাকে বানিয়েছে। এই যে মেয়েদের যে সবাই দাঁড়িয়ে আছে, তো এই এফেক্টগুলো দিয়েছে, এঁকেছে। এই যে বাড়িটা আছে, বাড়িটার মধ্যেও এই এফেক্ট টেফেক্ট সব দিয়েছে, যেন মনে হচ্ছে সব অরিজিনাল দাঁড়িয়ে আছে সব মহিলারা। তো এই বাড়িটার মধ্যেও কালো দিয়েছে, ও আচ্ছা। এই যে আমার মনে হয় আই থিঙ্ক এই যে আলিয়া ভাটের যে নতুন বইটা বেরিয়েছে না, সেইটা পড়েছে। কি বইটার নাম, এক মিনিট দাঁড়াও, বইটার নাম কি? এটা গাঙ্গুবাইয়ের যে মুভিটা হয়েছে, এই যে এই পোজে দাঁড়িয়েছিল, তো গাঙ্গুবাইয়ের এই উপরে ব্যালকনি, এটা গাঙ্গুবাইয়ের ওই মুভিটা থেকেই আর কি এটা করেছে। তো সব এই বাচ্চাগুলো ক্যারেক্টার, yeah.
দেখুন এই যে ইঁদুর ধরেছে, এটা হচ্ছে গণেশ, এটা কার্তিক বানিয়েছে, এই যে লক্ষ্মী, মা লক্ষ্মী বানিয়েছে, মা সরস্বতী বানিয়েছে। তো এটা দারুণ কাজ করেছে সব। এই যে ঠাকুর বানায় সব আর কি, পুরো মনে হচ্ছে অরিজিনাল এটা বাড়ি, কিন্তু এটা যে কাজ করেছে, এইটা হচ্ছে অরিজিনাল বাড়ি, এর মধ্যে এত আঁকা ফাঁকা করেছে, মানে দুর্ধর্ষ হাতের কাজ, কথা নেই, দারুণ। শিল্পী হচ্ছে মনোজিৎ পাল, তার নাম্বার আছে, নাম্বার দিয়ে দিয়েছে এই প্রতিমা শিল্পী যে কাজ করেছে। এই জায়গা কুমোরটুলি হয়েছে, প্রতিমা শিল্পী কুমোরটুলি, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী, তুমি দেবী দুর্গা, নিজ দেহ সম্পূর্ণ। এই বাড়িটাও অরিজিনাল, কেউ এঁকে ফেঁকে, দারুণ একটা লোকনাথ শিল্পালয়, আরো অনেকেই করেছে কাজ। তো এটা দরজা, এটাকে মানে এত সুন্দর বন্ধ দরজাটাকে, মানে মনে হচ্ছে অরিজিনাল দরজা, এটা পুরো খুলছে, আপনারা এবার দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল কি ফেক। যাই হোক, তো সব এই বাড়িগুলো পুরো এত সুন্দর করেছে, অনেক দিন ধরে সব খেটেছে, ফাইনালি আজকালের মধ্যে ওপেন হবে। এই বাড়িগুলো দেখুন, এগুলো কিন্তু বাড়ি, এগুলো সব পেন্টিং করেছে। এই হচ্ছে হস্তশিল্প, ফাইনালি মাকে দেখানো হচ্ছে। এই হচ্ছে প্যান্ডেল, আপনাদের ফাইনালি দেখানো হয়ে গেছে। এইটাও ঘর, এটাকেও সব ড্রয়িং করেছে, সব আশেপাশে যে ঘরগুলো আছে সব কালার ফালার করে এমন সুন্দর একটা এফেক্ট দিয়েছে আশেপাশে। কাজ চলছে সব, কাঠ ফাট আনা হচ্ছে, এখনো স্টার্ট হয়নি। এটা ওপেনিং কবে থেকে করবে? কালকে হয়ে গেছে। তো এই কাজগুলো, এই কাজগুলো, এই জায়গাটা কুমোরটুলি হয়েছে, তাই তো? এই জায়গাটা কুমোরটুলি হয়েছে। এই যে কুমোরটুলি, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের অনেক রকম শিল্পী আছে এখানটা। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হলো, অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন
ভাবি কালকে ধাতা ব্রহ্মা ইন্দ্র বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈ অবসুরোদ্ধায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে তব মন্ত্রে করলেন উদ্বোধিত। আজকে আমি ঠাকুর দেখতে বেরোইনি, একটা কাজে বেরিয়েছিলাম, তো এটা কাছাকাছি আছে, একটু দরকারে কোর্টে এসেছিলাম, তো কাছাকাছি আছে বলে দেখে নিলাম ঠাকুর দেখাটা। এটা আমার ফার্স্ট ঠাকুর দেখো। এবার যতগুলো ঠাকুর দেব আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের পর্যন্ত, বাই বাই।